नमस्कार बंधुरा, वेलकम बैक टू माई चैनल रीतार पाकशाला। आमी रीता, आज के तुम्हादेर बांगला स्टाइले उड़िया रेसिपी करे देखाबो। रेसिपिटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइलो। आर जदि भालो लागे अवश्यई आमाके कमेंटे जानाबे, आर लाइक शेयर करो, आर चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकने क्लिक करो। एटा एकटा मिष्टी रेसिपि, चलो देखे नेया जाक। एखाने 200 ग्राम मुग डाल प्रथमे भालो करे चार पाँच बार धुए जले भिजे रेखेछिलाम चार थेके पाँच घंटा। आर एखाने तार साथे उपकरण लागछे 100 ग्राम पनीर, सेटाके ग्रेट करे नियेछि, 50 काजू कुचिये नियेछि, आर 25 किशमिश सेटाकेओ कुचिये नियेछि, आर नियेछि रोस्टेड एलाच गुड़ो 2 टीस्पून। एबार एखाने एकटा ग्राइंड जार नियेछि। ग्राइंड जार निये प्रथमे डालगुलोके जल थेके छेके तुले नेब। তুলে নেয়ার পর একটু ফ্রেশ জল দিয়ে এটাকে গ্রাইন্ড করব, আর এমনই গ্রাইন্ড করব যাতে দানা দানা থাকে ডালটা, একদম মিহি যাতে না হয়। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, হাত দিয়ে ধরলে এরকম দানা দানা লাগে, দু একটা গোটা থাকলেও অসুবিধা নেই। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইতে 4 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হলে এখানে যে কুচানো কাজুগুলো আছে কাজুগুলো প্রথমে একটু ভেজে নেব, একদম গ্যাসের ফ্লেমটা লো রেখে। কাজুটা একটু ভাজা ভাজা হলেই যে এখানে কুচানো কিশমিশগুলো আছে সেগুলোও দিয়ে দেব, দিয়ে সেটাকেও কাজুর সাথে ভেজে নেব। এটা বেশি ভাজবো না, অল্প একটু লাল লাল হবে। আর এখানে যে বাটা ডালটা রয়েছে সেটা দিয়ে দেব কড়াইতে। সব কিছু ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এই যে ডালের মিশ্রণটা ক্রমাগত নাড়তে থাকব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখব। আর ডালের যে জলটা সেটা একটু শুকনো শুকনো হয়ে আসলেই এই পর্যায়ে দিয়ে দেব চিনি। এখানে 200 গ্রাম মুগ ডাল আছে, সেই জন্য এখানে 150 গ্রাম চিনি দেব, এটাই ঠিকঠাক মিষ্টি হবে। আর অল্প একটু লবণ দিয়ে দেব, এর মিষ্টতাটা আরও ভালো হবে। আর তোমরা চাইলে এখানে আর একটু বেশি মিষ্টি ব্যবহার করতে পারো, কিন্তু আমি যে মিষ্টিটা দিয়েছি 200 গ্রাম ডালে 150 গ্রাম চিনি, এটাই ঠিকঠাক। আর চিনিটা মেল্ট হয়ে গেলে এবার দিয়ে দেবো গ্রেট করা পনির, আর দিয়ে দেবো একটু ফুড কালার। তোমরা এখানে ফুড কালারের পরিবর্তে কেশর জলে ভিজিয়ে সেটাকেও দিতে পারো। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না একটা মন্ড আকারে পরিণত হয়। আর এই যে এই মিষ্টিটা খুবই সুন্দর লাগে, খুবই খেতে মজার লাগে, কারণ এর মধ্যে কাজু পনির কিশমিশ এগুলো দেয়া রয়েছে, আর দেয়া রয়েছে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা এবার দিয়ে দিলাম 2 টিস্পুন, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এটা তোমরা একবার করে দেখো বাড়িতে, বাড়ির লোকেরা বুঝতেই পারবে না এটা মুগ ডালের একটা মিষ্টি। আমার বাড়ির লোকেদের যখন এই মিষ্টি রেসিপিটা করে খাইছি তারাও বুঝতে পারেনি যে এটা মুগ ডালের একটা মিষ্টি রেসিপি, মানে এটা এত সুন্দর টেস্টি হয়েছিল। এই মন্ডটা নামানোর আগে আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দেবো, আর ঘিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। আর দেখো মন্ডটা আমার হয়েই এসছে, মানে মিষ্টি রেসিপিটা আমার প্রায় শেষের দিকে হয়েই গেছে। এবার আমি এটা তুলে নেব। এই মন্ডটাকে তোমরা একটা থালার মধ্যে রেখে চাড়িয়ে বরফি শেপে বা স্কোয়ার শেপে রেখে কেটে তোমরা খেতে পারো, কিন্তু আমি এখানে একটা বাটির মধ্যে রেখেছি, এবার বাটির মধ্যে থেকে চামচে করে কেটে সার্ভ করব আর এইভাবেই খাবো। এটা কিন্তু এইভাবেই ভালো লাগে, কিন্তু তোমরা যদি চাও তোমরা বরফি শেপে কেটেও খেতে পারো। এই রেসিপিটাকে আমরা মুগ মন্ডা বা মুগ মিঠাই নামেও বলতে পারি। কেমন লাগলো উড়িয়া এই মুগ মন্ডা রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করো, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। এইরকম নিত্য নতুন ভিডিও ছাড়লে যাতে আগে তুমিই দেখতে পাও। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।